ভাই ঠিকই কইছে, আর কত আর কতদিন হের বাড়িতে বসা বসা খামো না, এবার কিছু একটা করতেই হবে। যে কোনো একটা কাজ যেমনই হোক জোগাড় করতেই হবে। আমি যে রাসেলকে চিনতাম তাকে আমি ভুলে গেছি। তুমি ভুলে গেছো আমারে? কই, আমি তো ভুলতে পারলাম না। আমি তোমারে ভোলার জন্য ঢাকা আসলাম, ঢাকা এসে খালা তো ভাইয়ের বাড়িতে উঠলাম, সেখানে উঠে আর এক ক্যাচাল, আর তুমি আমার ভুলে গেলা? কুমিল্লার যেসব রেস্তোরাঁয় আমরা বসতাম, যেখানে যেখানে আড্ডা মারতাম, যেখানে যেখানে আমরা সময় কাটাতাম, আমি সব জায়গায়, আমি কোনো জায়গা তো আমি ভুলতে পারলাম না। প্রত্যেকটা জায়গায় আমি খালি যাই, তুমি নাই তারপরেও আমি যাই। তানিয়া চলো প্লিজ, আমরা আবার নতুন করে শুরু। খবরদার আমাকে টাচ করবা না তুমি। কার কারণে এরকম হয়েছে? বলছিলাম না আমাকে বিয়ে করার জন্য, তখন তোর ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াইতা। বলছি কতবার বলছি যে একটা চাকরি বাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, ওর সব কিছু তখন। আমি তো আমার ভুলের জন্য ক্ষমা চাইছি, তুমি আমার ক্ষমা করে দাও। তুমি যা বলবা, তুমি উঠতে বসলে আমি উঠবো, তুমি বসতে বললে আমি বসবো, চলো আমরা সব ভুলে গিয়ে আবার নতুন করে। অসম্ভব, আমি আমার স্বামী সংসার নিয়ে অনেক ভালো আছি, আমাকে কোনো রকম কোনো ডিস্টার্ব তুমি করবা না। তোমাকে আমি অনেক আগেই ভুলে গেছি, আর তোমার জন্য এটাই বেটার, তুমিও আমাকে ভুলে যাও। কিছুই তো দেখলাম না, সারাদিন খাও ঘুমাও আর বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারো। তোমার তো কোনো সিরিয়াসনেস নাই তোমার মধ্যে, হবে কোনোদিন? কোনোদিনও হবে না। তোমার আমি কি বলে আমার বাসার লোকজনের সামনে নিয়ে যাবো বলো? আরে বাবা, চীনের লোকজনকে আমার বাপ লাগে? যে সরাসরি আমার আমার নামে মালপত্র পাঠাতে, একটা নিয়ম আছে তো, একটা সিস্টেমের মধ্যে তো সব কিছু হইতে হয়। আর আমার বাপ না তোমার মতো একটা বেকার ছেলের কাছে আমাকে বিয়ে দিবে না। যাও, যে রিকশা চালাও রিকশা চালাও, তার এটলিস আমি আমার বাবাকে বলবো যে রিকশাওয়ালাকে বিয়ে করব। কিছু একটা করো। আমি রিকশা চালাবো মানে এটা তুমি এইভাবে আমার ইনসাল্ট করতে পারলা? না, তোমাকে আমার ইনস্টল করার দরকার নেই, আমার বুঝা হয়ে গেছে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। ঠিক আছে, শুনো, আজকের পরে আমি তোমাকে সলিউশন দিয়ে দিচ্ছি, আজকের পরে তোমার চেহারা আমাকে আর দেখাবা না, আর আমার বিয়ের দাওয়াত আছে না, কার্ড পাঠিয়ে দিব। তা আজকে চলে আসবো।